নমস্কার বন্ধুরা, দেখো আমার দাদুকে হসপিটালে নিয়ে এসেছে, চিত্তরঞ্জন হসপিটালে। তো আমার দাদুর কি কি হয়েছে তোমাদেরকে বলি। তো আমার দাদুর হয়ে গেছে টয়লেটের প্রবলেম, আর তলপেটের নিচে আবার পাথরও জমেছে, আবার নিঃশ্বাসেরও প্রবলেম, নিঃশ্বাসটা নিতে পারে না। তো এখানে ডাক্তারকে দেখানো হচ্ছে, রিপোর্ট দিয়েছে যে আমার দাদু অপারেশন হবে কি না, কেন কি যখন হচ্ছে অপারেশনটা হবে সেই সময় তো অজ্ঞান করিয়ে দেয়। দাদুর যদি জ্ঞানটা যদি না আসে সেইটা দেখছে যদি জ্ঞান আসে কি না। তো দেখো বন্ধুরা, হয়ে গেছে চেক আপ, এবার রিপোর্টে কী আসে সেটা দেখলে বোঝা যাবে। আর দেখো আমার বড় মামা দাদুকে ধরে ধরে নিয়ে আসছে, আমার দাদুর পেটটা দেখো ফুলে গেছে। কি করবে এই বয়সে এত কিছু, এত যদি রোগ হয় তাহলে মানুষটার কীরকম লাগে। তো বন্ধুরা, তোমরা ঠাকুরের কাছে ডাকো যাতে আমার দাদু ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, সেইটাই আমি চাই। আর তোমরাও ডাকো। তো দেখো কত লোক এখানে, দেখো এখান থেকে দেখো কত লোক। তো দেখো বন্ধুরা, আমার দাদু নিজে নিজে হাওয়া খাচ্ছে, এতটাই পরিমাণে গরম পড়েছে যে সহ্য করা যাচ্ছে না, সত্যি প্রচুর গরম পড়েছে। তো এখানে বড় মামা চা খাচ্ছে, আর আমার দাদুও খাবে চা আর কেক খাবে, কেন কি সকাল থেকে হয়তো খায়নি কিছু তার জন্যে। তো এখানে ওরা খাচ্ছে, খাক। তো বন্ধুরা, তোমাদেরকে বলি আমার ঠাকুরের কাছে তোমরা ডাকবে প্লিজ।